বিজেপি প্রার্থী হওয়ার পর থেকেই চর্চার অন্যতম কেন্দ্রে উঠে এসেছিলেন শালতোরা চন্দনা বাউরি। দরিদ্র পরিবার থেকে উঠে আসা চন্দনাকে নিয়ে আগ্রহের কোনো খামতি ছিল না। তবে মাসখানেকের মধ্যেই অনেক কিছু পরিবর্তন ঘটেছে। গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে চন্দনার দ্বিতীয় বিয়ের খবরে চারিদিকে শোরগোল পড়ে যায়। চন্দনার দ্বিতীয় বিয়ের কথা অস্বীকার করলেও কৃষ্ণ ফলাও করে সম্পর্কে সিলমোহর দিয়েছে। এদিকে চন্দনা কৃষ্ণের সম্পর্কের জল গড়ায় গঙ্গা জলকটি থানায়। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর জানাজানি হতেই কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী রুম্পা কুণ্ডু গঙ্গা জলকটি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, চন্দনা বাউরির সঙ্গে তার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে এবং কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে চন্দনার বিয়েও হয়ে গিয়েছে। আপাতত কৃষ্ণ নিখোঁজ এবং তার আলমারি থেকে অনেক কিছু লোপাট হয়েছে। এই মামলায় গত 23 আগস্ট চন্দনাকে একটি নোটিশ দেওয়া হয়। 2রা সেপ্টেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন বিজেপির বিধায়ক। এরপরেই তার বিরুদ্ধে মামলার সাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ আনেন পুলিশ। হাইকোর্টে পাল্টা মামলা করে বিধায়ক। বিচারপতি কৌশিক চন্দ্র তার বিরুদ্ধে চলা একাধিক মামলায় 8 সপ্তাহ স্থগিতাদেশ দিয়েছেন। শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। বিবাহ বহির্ভূত সম্পর্কে পুলিশ কোনো তদন্ত করতে পারে না। চন্দনা বাউরির বিরুদ্ধে দায়ের হওয়া FIR-এর উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত চন্দনাকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ, এমনটাই জানা গিয়েছে।